এসেছি ওমানের সালালাতে আল্লাহ নবী আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামের জিয়ারাতে। হ্যাঁ, যে নামাজ পড়তে হতো এদের পেলে কেবলা মসজিদ আইয়ুব আলাইহিসসালামের মসজিদ, এখানে নামাজ পড়তেন। এটা হচ্ছে কদম মুবারকের চিহ্ন, নকশা কদম আইয়ুব আলাইহিসসালামের। মাজারের সামনে এটা রাখা আছে। ওই গম্বুজটা ওইটাই আসলে মাজার, আইয়ুব আলাইহিসসালামের মাজার। আর মসজিদটা এখানে ছিল, বড় মসজিদ ছিল পুরাতন, এটা ভেঙে ফেলা হয়েছে। লোকজন বললেন নতুন করে আবার বানানো হবে এখানে। এই হচ্ছে সেই পাথর, যে পাথর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিসসালামের উডনিককে সৃষ্টি করেছিলেন কওমে সামুদের পরীক্ষার জন্য। এই হচ্ছে সেই পাথর। নবী ইমরান আলাইহিসসালামের মাজার এই সামনে লম্বা গড়টা, এটাই হচ্ছে মাজার। কত লম্বা কবর আমরা দেখতে পারি।